মশরুম রান্না। হ্যালো বন্ধুরা, ভালো আছেন? আমিও ভালো আছি, নমস্কার। আজকে আমি রানমু ইয় মশরুম, এই মশরুম দিয়া মাংস লাহান রানু, খালি মশরুম, টমেটোর দিয়া আর আদা রসুন পেঁয়াজ জিরা দিয়া। মশরুম বাসা হয়ে গেছে, ওখানে দইমু, দইয়া ওখানে মশলা দিমু, দুইটা তিনটা টমেটো, জিরা, রসুন, আদা আর শুকনা মরিচ, শুকনা মরিচের গুঁড়া। গরম জল বয়েছি, গরম জল বয়েছি, গরম জল দিয়ে বয়েছি, এখন একটু পাঁপ দিম, পাঁপ দিলে দিয়া তারপর তরকারি বয়ে। হ্যালো, পাপ দেওয়া হয়েছে, সিদ্ধ করা হয়েছে, ওখান তরকারি বোয়া দিয়ে দিলাম, মশলা আদা রসুন জিরা শুকনো গুঁড়া। টমেটর আগে ব্যাংকের বালা দিয়ে বাদ মশরুম নরম হয়ে গেছে, মশরুমের তরকারি ওরম খাইয়া দেখবা, অল্প জল দিবি, খালি সিদ্ধ হইতে হয়। আমরা মশরুম